আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বেগুন গাছ। এটা বীজ থেকে করা চারা, সেই চারায় থেকে আজকে অনেক বড় একটা গাছ হয়ে ফলও চলে আসছে। দেখতেই পাচ্ছেন বড় একটা বেগুন। এই বিষয়টা ভেবে খুব ভালো লাগছে যে আমি নিজে বাসায় বীজ থেকে চারা করছি, সেই চারা গাছ থেকে আজকে কত বড় গাছ হয়েছে এবং বেগুনও আসছে। এর আগে একটা খাওয়া হয়েছে এখান থেকে, আর আজকে একটা পারব। গাছে কিন্তু অনেকগুলা বেগুনই আসছে, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বেগুন, আরও ফুলও আছে। আজকে এই বেগুনটা ছিঁড়বো এবং এটা দিয়ে বেগুনের চপ বানাবো, সেটা দেখতে হলে আমার সাথেই থাকুন। বেগুনটা এখন ছিঁড়বো, বিসমিল্লাহ। বেগুনটা দেখতে কিন্তু খুবই ফ্রেশ, কোনো পোকা নেই, বড় হয়েছে, ভালোই বড় হয়েছে। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। এ হচ্ছে বেগুনের চপ, আমার গাছের বেগুন দিয়ে বানালাম, দেখতে সুন্দরই হয়েছে, এখনো খাইনি, কেমন হবে জানি না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।